সত্যিকারের ভূত পমা মিত্র। সন্ধেবেলায় ক্লাব ঘরে বসে আছে সুমিত, নরেন আর রঞ্জন। সামনে খবরের কাগজের উপর টাল করা রয়েছে একরাশ মুড়ি, গরম গরম বেগুনি আর আলুর চপ। কনকনে শীতে কলকাতার তাপমাত্রা নেমে গেছে 10 ডিগ্রি সেলসিয়াসে, তারপর আবার কোল্ড ওয়েভ বইছে। কাজেই বসে বসে মুড়ি আর তেলে ভাজে সরা ছাড়া আর কিছু করার নেই। খাওয়াটা বেশ জমে উঠেছে, এমন সময় লোডশেডিং হয়ে গেল। নরেন বলে উঠল, এই যে দেখছি গোদের উপর বিষ ফোড়া, একে বেজায় শীত, তার উপর আবার অন্ধকার। সুমিত পকেট থেকে দেশলাই বের করে ফস করে কাঠিটা জ্বালিয়ে দুটো মোমবাতি জ্বালালো। রঞ্জন এখন চায়ের দোকানে ছড়াটা চেনা নিয়ে এলে হয়। চারিদিকে ঘন কালো অন্ধকারের মধ্যে দুটো মোমবাতি শিখা জ্বলছে, মাঝে মাঝে হাওয়ায় দুলছে, দূর থেকে কোনো একটা বাড়ি থেকে জেনারেটরের আওয়াজ ভেসে আসছে। চায়ের দোকানের ছেলে রতন এসে ভেজানো দরজা খোলার সাথে সাথে দমকা বাতাসে মোমবাতি দুটো নিভে গেল। বাবু বাতি জ্বালেন দেখি, বলে রতন চায়ের মগ ও কাপগুলো টেবিলে রাখলো। মোম দুটো আবার জ্বালবার পর ওরা বেশ আয়েস করে চায়ে মুখ দিতে লাগলো। নরেন বলে উঠল, হঠাৎ বাতি দুটো নিভে যাওয়ায় আবহাওয়াটা ভুতুড়ে মনে হচ্ছিল। সুমিত বলল, একটা ভূতের গল্প বললে বেশ হয়। রঞ্জন বলল, আমার বাবা ভয় করে। নরেন বলল, সুমিত তুই একটা গল্প বল না। সুমিত বলল, কেন তুই আগে বল। নরেন বলল, তোর পর আমি বলবো, জানিস তো ওস্তাদের মা শেষ রাত্রে। রঞ্জন বলল, তোরা কি আরম্ভ করেছিস বলতো, আমার কিন্তু ভূতের গল্প শুনলে খুব ভয় হয়। সুমিত বলল, না রে বুম্বা, ও গল্পটা তোর খুব ভালো লাগবে, ঠিক এইরকম একটা অন্ধকার শীতের রাতের কথা ভাবছি। তখন কলেজে পড়ি, হাত খরচা চালাবার জন্য ছোটখাটো টিউশনি করি, তখন স্কুলের অ্যানুয়াল পরীক্ষা আরম্ভ হয়েছে, ছোট ছেলেটার মাথায় কিছুতেই গড়ের অঙ্ক ঢোকাতে পারছিলাম না। 2 ঘন্টা ধরে অঙ্ক করতে করতে মাস্টার ছাত্র যখন দুজনেই ক্লান্ত, তখন ঘড়িতে 9:30 বেজে গেছে। খেয়াল হতেই তাড়াতাড়ি টিউশন বাড়ি থেকে বের হলাম, শর্টকাট ধরে বাড়ি যাবো ঠিক করলাম। এ রাস্তাটার একধারে বসত বাড়ি, অন্যদিকে একটা বিখ্যাত হাসপাতালের পেছনের অংশ। ফুটপাথের দিকে যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে হাসপাতালের ডেড বডির কোল্ড স্টোরেজ। রোগীরা মরে গেলে পর তাদের আত্মীয়দের নিতে দেরি হলে বা দুর্ঘটনায় মারা গেলে পোস্টমর্টমের জন্য ওই হিমঘরে রাখা হয়। ছেলেবেলা থেকেই সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে যেতে কীরকম গা ছমছম করতো। সেদিন ওখানে গিয়ে মনে হলো, এই পথে কেন এলাম, ট্রাম লাইন দিয়ে ঘুরে গেলেই তো হতো। অ্যাবাউট টার্ন করতে গিয়ে যেই ডান দিকে ঘুরেছি, হঠাৎ দেখি ফুটপাথের ধার ঘেঁষে একটি মেটে মোটা সোটা বউ দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে, মাথায় একবার ঘোমটা দিচ্ছে আর খুলে ফেলছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, দুপাটি দাঁত লেগে গিয়েছে। ভাবছি পেছন ফিরে ছুটি, কিন্তু পা এমনভাবে ভারী লাগছে যে নাড়াতে পারছি না। এমন সময় দূরে বেলতলা রোড দিয়ে একটা প্রাইভেট কার মোড় ঘুরে রাস্তায় ঢুকলো। গাড়ির হেডলাইট আস্তে আস্তে এগিয়ে আসছে, অবশেষে পড়লো সেই ভূত বউটির উপরে। ভালো করে তাকিয়ে দেখি রাস্তার ধারে যেমন কিছুক্ষণ পর পর থাকে টেলিফোনের কিবোর্ডের প্রায় 3-4 ফুট লম্বা মোটা সোটা চৌকো বাক্স, সেরকম একটা বক্সের গায়ে সিনেমার একটা বড় পোস্টার লাগানো হয়েছে। আঠা কম থাকায় পোস্টারের উপরের অংশটা খুলে গেছে, বাতাসে ওই পাতলা বিজ্ঞাপনটা একবার উপরে উঠছে আর নিচে নামছে। অন্ধকারে মনে হচ্ছিল ওইটাই একটা ভূত বউ বা পেতনি মাথায় গোমটা দিচ্ছে আর খুলছে। আমার তখন যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। রঞ্জন বলল, যাক তাহলে আসল ভূত নয়। সুমিত বললো, ভূত কি আর সত্যি আছে, হচ্ছে মনের ভুল। নরেন বলল, কে বললো ভূত নেই, শোন তবে আসল ভূতের গল্প বলছি, কবেকার কথা কিন্তু ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রঞ্জন বলল লাইট এলে পর বলো, আমি কিন্তু ভূতের গল্প শুনে একা একা বাড়ি যেতে পারবো না। সুমিত বলল, তোমার ম্যাক্সি পড়ে থাকা উচিত, ন্যাকা চৈতন্য কথাকার। নরেন একটা সিগারেট ধরায়, তারপরে ধোঁয়ার রিং তৈরি করতে করতে বলে, জানিস তো কসবায় আমাদের আমার মামাদের 3 বিঘা জমির উপরে বাগান বাড়ি রয়েছে। ভোলা দাস নামে এক মালি ওইসব দেখাশোনা করতো। ও একাধারে চাষি, মালি, কেয়ারটেকার এবং চাকরের কাজ করতো। ওখানে যে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখেছিস সবই ওর হাতে তৈরি। 10 বছর আগে ফুলই বিক্রি হতো 1,500 টাকার। ওই ভোলা দাসের বাড়ি ছিল বাঁকুড়ার পাত্রসায়র গ্রামে।
মামা বাড়ির জমি ও বাড়ি দেখতে দেখতে ও নিজেও দেশে অনেক জমি জমা করে অবস্থা ফিরিয়ে ফেললো। তোরা তো জানিস মামা আমি দিল্লিবাসী, শুধু শীতকালে কসবায় আসে মাসখানেকের জন্য। ভোলা দাসের এখন বয়স হয়েছে 70, কাজ থেকে অবসর নিয়ে বাড়িতে জায়গা জমি দেখাশোনা করে। শীতকালে একবার করে কসবায় আসে মামার সাথে দেখা করার জন্য। শত হলেও একটা প্রাণের টান রয়েছে এ বাড়ির সাথে। বছর 5-এক আগে একবার গেলাম মামা মামির সঙ্গে দেখা করতে, দেখি ভোলা দাস বসে আছে পরনে সেই চিরন্তন কালো রঙের আমার দাদুর গায়ের আলপাকার কোট, বগলে পুরোনো ছাতা, পায়ে রবারের জুতো, হাতে একটা থলি। আমাকে দেখে খুব খুশি হলো, বললো আমি কত বড় হয়ে গেছি, ছোটবেলায় ফুল ছেঁড়ার জন্য কত বকুনি খেয়েছি ভোলা দাসের। আমরা ছোটরা ছড়া করে খেপাতাম, ফুল গাছে দিলে হাত, মাথায় ওর পরে বাজ। খুব আগ্রহ ভরে আমায় আমন্ত্রণ করলো ওর দেশের বাড়িতে বেড়ানোর জন্য। আমাদের আত্মীয়দের মধ্যে অনেকে ওর গাঁয়ে বেড়াতে গিয়েছিল, তাদের ও খুব আদর যত্ন করেছে, রাতে পঞ্চায়েত প্রধানের কোঠা বাড়িতে থাকতে দিয়েছে। আমি কথা দিলাম একবার যাব বলে। শেষে 2 বছর আগে একদিন বর্ধমান লোকালে চেপে বসলাম, গাড়ি 1.5 ঘন্টা লেট করে 7:30টায় বর্ধমান স্টেশনে এসে পৌঁছালো। সেখান থেকে যেতে হবে বাসে করে পাত্রসায়র গ্রামে। প্রায় 2 ঘন্টা রাস্তা, লোকজন, আলুর বস্তা, আটার বস্তা তুলতে তুলতে প্রায় 8টা বাজলো। বাস বর্ধমান থেকে বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে যাচ্ছে, বেশ শীত, জানলাগুলো সব বন্ধ, সময় কভার করার জন্য বেশ স্পিডে যাচ্ছে বাস। শেষে এক সময় অর্থাৎ প্রায় 9:45টায় আমাকে একটা বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে সটান বাঁকুড়া শহরের দিকে চলে গেল। শীতের রাত, চারিদিকে জমাট অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। চোখে অন্ধকার সরে সরে যাওয়ার পর দেখতে পেলাম কিছু দূরে রাস্তার ডান পাশে একটা ঝুপড়ির মতো দোকানে টিমটিম করে আলো জ্বলছে। সেদিকে এগিয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম দক্ষিণ সায়র দিঘির পাড়টা কোথায়। দোকানদার বলল ওই বাঁ দিকে সরু রাস্তাটা দিয়ে এগিয়ে যান, এখান থেকে প্রায় 1 মাইল পথ হবে, কিন্তু এত রাতে হেঁটে যেতে পারবেন কি, অচেনা রাস্তা, দেখুন যদি একটা রিক্সা বা সাইকেল ভ্যান পেয়ে যান তো ভালো হয়। রাস্তা দিয়ে কিছু দূরে যেতেই দেখলাম একটা বট গাছের নিচে 2টো সাইকেল রিক্সা রয়েছে, কিন্তু এত রাতে ওরা ওপাড়ায় ওরা যেতে চাইল না। অগত্যা ট্রাভেল ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। মাঝে মাঝে পকেট থেকে দেশলাইয়ের দেশলাই মাঝে মাঝে পকেট থেকে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে পথ দেখতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হয়ে গেল হাঁটছি, তো হাঁটছি, ধারে কাছে কোনো লোকালয় নেই, নেই কোনো রিক্সা, ভাবলাম ফিরে যাই, কিন্তু যাবোটা কোথায়, এত রাতে বর্ধমানে যাওয়ার বাস পাবো না, এদিকে পাড়াগাঁয়ের শীত, তার উপরে বাতাস বইছে। হঠাৎ শুনতে পেলাম একটা ঝকঝকে আওয়াজ, শব্দটা ক্রমেই বাড়তে লাগলো, একটা সাইকেল রিক্সা আসছে। রিক্সাটাকে দাঁড় করালাম, তারপর একলা ফের রিক্সায় উঠে বসলাম, বললাম দক্ষিণ সায়র দিঘির পাড়ায় যাব। রিক্সাওয়ালা ঘাড় নেড়ে চালাতে আরম্ভ করলো, যাক সমস্যার সমাধান হলো। একটা সিগারেট ধরালাম, রিক্সার ঢাকনাটা সদচ্ছিন্ন আর আওয়াজও খুব। কিছুক্ষণ পর যে রাস্তাটা এলো তার একধারে ধুধু করছে মাঠ, আরেক ধারে ধানের ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, গোড়াগুলো রয়েছে। কিছু দূরে একটা নদী দেখা যাচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হে দক্ষিণ সায়র দিঘি আর কত দূর? রিক্সাওয়ালা বললো আর বেশি দূর নেই বাবু, রিক্সা চলছে তো চলছেই। একটু ভয় হলো, এই অজপাড়া গায়ে একা একা না এলেই ভালো হতো, শহুরে বাবুকে নিয়ে কি কুমত্ব বাড়ছে কে জানে। একটু লক্ষ্য করে দেখলাম মাঠঘাটগুলো চেনা চেনা মনে হচ্ছে, মনে হলো এক জায়গাতেই রিক্সাটা ঘোরপাক খাচ্ছে। মুখ দিয়ে বের হলো ঠারো হিয়াসে। এবার সে সাইকেল রিক্সা এমন জোরে ঘুরপাক খেলো যেন মনে হলো নাগরদোলায় চেপেছি। খুব জোরে ওর কাঁধে একটা থাবা মারলাম, কিন্তু এ কি, হাতে সাদা চাদরটা চলে এলো, রিক্সায় চালক এসে ডেকেও নেই, শূন্য, শুধু চারিদিকে ঠান্ডা বাতাসের ঝলক বয়ে গেল। পরদিন সকালবেলা চোখ মেলে দেখি চারিদিকে অনেক লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আমি একটি বাড়ির চাতালে শুয়ে আছি। ভোলা দাসকেও দেখলাম উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে। একজন মহিলা এসে একটা কাঁসার গেলাসে করে গরম দুধ দিয়ে গেল, বললো খেয়ে নাও বাবা,
তোমার উপর দিয়ে যা ধকল গেছে। ভোলা দাসের বাড়িতে দুপুরবেলা স্নান করে গরম গরম ডাল ভাত শুক্ত এবং পোনা মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে আরাম করে ঘুমিয়ে নিলাম। 4:30টার সময় ঘরে ভাজা গরম মুড়ি দিয়ে এক মুখ চা খেলাম। শরীরটা তখন বেশ চাঙ্গা হয়ে উঠছে। ভোলা দাসকে বললাম, চলো তোমাদের গ্রাম দেখে আসি। দুজনে বের হলাম, ক্ষেতের আলোর আলের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। পশ্চিম দিকে রয়েছে একটা বড় দিঘি, এর নামই দক্ষিণ সায়র। ভোলা দাস বললো, চলুন আমার গুরুমার সঙ্গে দেখা করে আসি। গুরুমা কোথায় থাকেন? জিজ্ঞাসা করলাম। ওই যে হেথায় চুরো দেখা যাচ্ছে, উত্তর দিকে, উত্তর দিল ভোলা দাস। পুকুরের ওপার থেকে একটা সুরেলা গলা ভেসে এলো, কিরে নরে নার ভোলা রে এলি। অবাক হয়ে তাকিয়ে দেখি মিশমিশে কালো একজন গ্রাম্য মহিলা, পরনে লাল পেড়ে কড়া শাড়ি, চুলগুলো খোলা, চোখ দুটো অদ্ভুত গভীরতায় টলটল করছে, ঠোঁটে স্মিত হাসি, দেখলেই মন গলে যায়। ভোলা দাস বললো, ইনি আমার গুরুমা আশাপূর্ণা মা। ভক্তিভরে প্রণাম করলাম। উনি বললেন, চল নদীর ধারে বেরিয়ে আসি। আমরা হেঁটে যাচ্ছি মাঠের আলের উপর দিয়ে নদীর দিকে। মাঠের পাশে বট এবং অশ্বত্থ গাছের ঝোপ। মা বললেন, পঞ্চানন তলা, এখানে প্রণাম কর। প্রণাম করে মাথা তুলতেই দেখি এক পাশে পড়ে আছে সেই ভাঙা রিক্সাটা। আমি হাঁ করে তাকিয়ে দেখি তাকিয়ে আছি দেখে আশাপূর্ণ মা হেসে উঠলেন, বললেন, এটাই সেই পঞ্চানন তলা, আর এই সেই রিক্সা যে তোকে এনেছিল। সে মানুষ নয়, ভূত। আমি পাঠিয়েছিলাম ওটাকে, তা না হলে সেই অমাবস্যা অষ্টমী তিথির রাত্রে এখান দিয়ে একা হেঁটে গেলে তোমাকে আজ আর বেঁচে থাকতে হতো না। সেই ভীষণ বিভীষিকার রাতের কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়, আর সেই সাধিকার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে পড়ে। হঠাৎ লাইট জ্বলে উঠল, কিন্তু উফ উফ করে অজ্ঞান হয়ে গেল রঞ্জন। এই গল্পের এখানেই ইতি। ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।